আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 12টা। ওই যে রাস্তা দিয়ে মাছ যাচ্ছে। হ্যাঁ না, নেব না বাবা। আর দেখো, এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। আর যে সব কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, শুধু আয়ুষে স্নান করা হয়নি। এই দেখো, স্কুল থেকে এসে ওরা তো গরম লাগছে, ওকে এখন স্নান করিয়ে দেবো। আর রান্নাটা হয়নি, রান্নাটা একটু বিকালের দিকে করব, কারণ কালকের অনেকগুলো আছে। আয়ুষ দেখো, স্কুলে গিয়ে বন্ধুর জন্য পাগল হয়ে গেছে। ওর বন্ধুকে কেউ ধরতে পারবে না, ওর বন্ধুর বাড়ি যাবে, এটা কি সম্ভব বলো তো? ও এর জন্য ওকে ওদের সঙ্গে মারামারি শুরু করে দিয়েছে। তা কি বলবো, বাচ্চা মানুষের কথা। তো ওকে স্নান টান করাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর দেখিয়ে দিচ্ছি আমার কতটুকু কাজ হলো, ঘরের কাজ, এগুলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বিছানা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আলনাটাও গুছানোই আছে। এত জামা কাপড় গুছানোর পরেও মনে হয় একটা বের করি তো আরেকটা এলোমেলো হয়ে যায়। এইদিকে দেখো, ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে সিমেন্টের বস্তা, যতদিন কাজ না হয় এরকম একটু থাকবেই ঘরে, এটা এখানে ওখানে ওখানে এগুলো থাকবেই। আর এই দেখো, এত জামা কাপড় গুছিয়ে রাখি, তারপরেও এক একটা ছেড়ে গিয়ে গিয়ে, মানে ছেড়ে অন্যটা ছেড়ে অন্যটা পড়বে, তখন সব এখানে পড়ে থাকে জামা কাপড়। গুছাবো, দাঁড়াও, এই যে টিভিতে নো সিগন্যাল। দেখো, রান্নাঘর না হতেই রান্নাঘরে কত জিনিস রাখা শুরু। তো রান্নাঘরের এখনো কিছুই হয়নি, তো যেহেতু জায়গার এত সমস্যা, তাই এখন যা পারছি তাই ওই সেলফ গুলোর মধ্যে রেখে দিয়েছি। তো হবে, তখন আবার ঠিকঠাক হবে, তখন আবার রাখবো। তো যতটুকু যা রাখা যায় তো রেখেছি। তো মিস্ত্রিগুলো এত কম কম আসে, মানে আজকে আসে তো কালকে আসে না, এইভাবে করতে করতে সময় চলে যায়। তো দেখতে দেখো ব্লগটি। দেখো, আমি একটু চলে যাচ্ছি একদম ওপরের ছাদে, ওখানে আমি কিছু শুকোতে দিয়েছি। তো এক্ষুনি দেখবে আমি কি শুকোতে দিয়েছি, ওগুলো একটু নেড়ে চেড়ে দেবো, তাহলে এক পাশটা শুকানো হয়ে গেছে, তো আরেক পাশটা শুকিয়ে যাবে। এখানে আছে পাঁচফোড়ন, তারপর ধনে, মৌরি, এগুলো হচ্ছে আচারের জন্য কিনেছিলাম। ওই দেখো, আচার দেওয়া হয়ে গেছে, এতগুলো করে নিয়ে এসেছিলো যে ওগুলো মানে বৃষ্টিতে ছাতা ধরে গেছিলো, তো এগুলো এখন একদম রৌদ্রে খুব ভালো করে শুকিয়ে নিলাম, শুকিয়ে বয়ামে ভরে রাখবো। আর এই দেখো আমের আচার, এখানে বানিয়েছি, ওখানে এক বয়াম বানিয়েছি। তো এই এক বয়াম আচার বানালে আমার একদম সারা বছর হয়ে যায়, তো আমি প্রতি বছরই বানাই। মাঝখানে লকডাউনের জন্য এক বছর বানাতে পারিনি, তো এই বছর আবার বানিয়েছি। তো আচারটা যখন মানে অনেক ভিজবে তেলে, তখন অনেকটা নরম হয়ে যাবে, এখন একটু শক্ত শক্তই আছে। আর এই দেখো, আমি উপরে কিছু রৌদ্রে দিয়েছি, রৌদ্রে দিয়েছি বলতে এই যে ফুল গাছগুলোকে একটু সরিয়ে দিলাম, কারণ ওখানে অর্ধেক পিলার উঠেছে 3 ফিট করে, ওখানে রেলিং হবে ছাদের, তো ফুল গাছগুলোকে একটু সরিয়ে দিলাম। রেলিংগুলোতে একটু মানে খুব পিলারগুলোতে একটু জল দিতে হয় মাঝে মাঝে। আর আমি ওখানে আয়ুষের খাতাগুলো বৃষ্টিতে ভিজে গেছিলো, তো ভেবেছিলাম যে আয়ুষের ছোটোবেলার থেকে কত কিছু লিখেছে, খাতাগুলো যত্ন করে রেখে দিই, তো ভিজে গেছে, এত ভিজে গেছে যে একদম আজকে যে রোদ উঠেছে একদম শুকিয়ে গেছে সুন্দর। ওগুলো একটু গুছিয়ে রাখছি। ওই দেখো, দূরে দেখা যাচ্ছে না, এখানে মিস্ত্রি কাজ করছে বলে এই বালি পাথর রেডি করে রেখেছে। এই দেখো, আজকে মানে আসার কথা ছিল, আজকে আর আসেনি, আগামীকাল হয়তো আসবে। আর ওই যে ইট নিয়ে রেখেছে, ওখানে হবে রেলিংয়ের কাজ। তো আমার দোতলাতে দেখো সব ইট, এই যে বালিগুলো সব
এতটুকুই বালি আছে, বালির গাড়ি যেহেতু বন্ধ হয়ে গেছে এই বালিগুলো দিয়ে যতটুকু কাজ করা যায় ততটুকুই করব, বাদ বাকি পরে যখন বালির গাড়ি খুলবে তখন বালি এনে আবার কাজ করব। তো এত তো তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তেই করি। তো এখন নিচে চলে যাচ্ছি। এখন বাজে 5:45, আমরা ঘুম থেকে উঠে গেছি। আমরা উঠলাম 5টার দিকে না বাবা, আমার আগে আয়ুষ ঘুমিয়েছে তারপরে আমি ঘুমিয়েছি। এই দেখো এখনও মানে ঘুম আসার পরেও যে শরীরে একটা অলসতা ভাব থাকে সেটা আছে, কিন্তু আমি ছাদে গিয়ে এই যেগুলো রোদ্রে দিয়েছিলাম তখন দেখলে মশলাপাতি আর ওই আয়ুষের মানে খাতাগুলো সব ভিজে গেছিলো, সেগুলো রোদ্রে দিয়েছিলাম, ওগুলো সব নিয়ে আসলাম। এখন একটু রেডি হয়ে নেবো আর কি, একটু বাজারে যাব। চালের বস্তা শেষ হয়ে গেছে, সেগুলো আমাকেই আনতে হয়, আমি যাব আনতে। তুমি কি যাবে আমার সঙ্গে? তুমি থাকো বাড়িতে? আচ্ছা ঠিক আছে, আয়ুষ থাকবে না, আয়ুষ আমার সঙ্গে যাবে। তাহলে আমরা এখন একটু রেডি হয়ে নেই, তুমি থাকো। এখন বাজে 9:15, আর এখন আমি আয়ুষকে পড়াতে বসেছি। এই যে আয়ুষ হোমওয়ার্ক করলো, দেখা যাচ্ছে 1 2, দাঁড়া এগুলো স্কুলে করেছে, সব পেরেছে। আর এগুলো এখন 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ডে লিখলো। কাকে বলছিস? বন্ধুদের বলো, কিছু বলবে বলো। আমি বলতে পারো না, যা তোকে তুই গাড়ি বানাচ্ছিস সেটা বলতে পারো না, পড়াশোনা কর মন দিয়ে তাহলেই হবে। তো আজকে রাত্রে আর রান্না নেই, রাত্রে আজকে ডাল ভাতই করেছি, কারণ গরমের মধ্যে এখন মনে হচ্ছে না মানে বেশি রিচ খাওয়া খাই। এই কয়েকদিন মেলা টেলা গেল, এমনি অনেক রিচ খাওয়া হয়ে গেছিলো। তো বাজারের থেকে এসে গেছি, বাজারে গেছিলাম, চালের বস্তাটা কিনে রেখেছি, আনি নেই, আয়ুষের বাবা নিয়ে আসবে। তো আজকে ব্লগটি আর বাড়াবো না, এখানেই শেষ করব। টাটা টাটা, গুড নাইট বলো। গুড নাইট বলো, পরে আবার আর একটি ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। আইটা ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে বলো। আমি চুল কেটেছি, আমাকে কেমন লাগছে? একদম ভালো লাগছে না দেখতে, তাই না বলো? আমাকে চুল কেমন লাগে? ভালো লাগে না। ভালো না লাগলেও কিছু করার নেই বলো, চুলটা কেটে অনেক আরাম পাচ্ছ। চুলটা কেটে আরাম পাচ্ছ। তো টাটা, গুড নাইট, এখানে শেষ করছি।